আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা থিওরি অফ রিলেটিভিটি নিয়ে আলাপ করব। থিওরি অফ রিলেটিভিটির আমরা বেশ কিছু প্রমাণ এবং বড় বড় কিছু প্রমাণ দেখেছি, তবে প্রমাণ দেখলে আসলে আত্মতৃপ্তি আসে না। আমরা আজকে এগুলোর কিছু অ্যাপ্লিকেশন দেখব। মানে বলা যায় যে আমরা তো আসলে প্রমাণ দেখলে, সমীকরণ দেখলে কি বিশ্বাস করতে হবে, এমন কোনো কথা আছে? ফিজিক্স আমরা জানতে চাই, বুঝতে চাই, তো আমিও বিশ্বাস করতাম না ফার্স্টে, তবে আমি ভাবার পরে কয়েকটা জিনিস খুঁজে পেয়েছি, মেবি ওইরকম হইতে পারে বিষয়গুলো, তো আমার ধারণাগুলো আমি শেয়ার করব। তো বইয়ের মধ্যে অনেক কথাবার্তা বলার পরে মূল কথা তিনটেই। এক, কাল দীর্ঘায়ন, এছাড়া তারা একটা সূত্র দিয়ে দিছে কি T=T₀/√1 - v²/c²। দুই, দৈর্ঘ্য সংকোচন, L=L₀√1 - v²/c²। তিন নম্বর, ভরের প্রসারণ, M=M₀√1 - v²/c²। আমরা এই ভিডিওতে এই সবগুলো বিষয়ে ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা ফার্স্টে এটা লরেন্স অনুপাত, লরেন্স ধ্রুবক বলা চলে, তো এটা তারা থিওরির মাধ্যমে অনেক কষ্ট করে প্রমাণ করেছে। এই সব প্রমাণের একটাই মূল কথা যে C=C′। এই ধারণাটা দিয়া আমাদের সবচেয়ে বেশি গোলমাল লাগাইছে, যার কারণে বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়। তো আমরা এইসব নিয়ে আলাপ আলোচনা করবো কিছু। তো প্রথমে আমরা স্টেপটা যাই কাল দীর্ঘায়ন। কাল দীর্ঘায়ন অর্থাৎ ওই কোন একটা স্পেস ক্রাফটে বা কোন একটা বস্তুতে যদি তা আলোর কাছাকাছি বেগে চলে, তাহলে তার মধ্যে যেই সময় আসবে তা পৃথিবীর সময়ের তুলনায় কম হবে। মানে অরিজিনাল টাইম পৃথিবীতে ওই টাইম হিসাব করলে বা তার কাছে মনে হবে পৃথিবীর টাইম ওই সময়ের বেশি অতিবাহিত হয়ে গেছে। এখন আমরা কিছু ভিজুয়াল প্রুফের মাধ্যমে প্রমাণ করবো এই বিষয়টা। প্রমাণ বলতে প্রমাণ না আর কি, কিছু ভিজুয়াল এক্সপিরিয়েন্স। তো আমরা জানি কি কোনো একটা বস্তুতে আলো পড়ে, আলো পড়ার পরে তা প্রতিফলিত হয় আমাদের চোখে, ওই চোখ থেকে আমরা তারপর বিষয়টা অনুধাবন করতে পারি যে বিষয়টা ঘটে। এখন আমরা বাস্তবতায় কি ঘটে, মানে পৃথিবীতে নিশ্চল প্রসঙ্গ কাঠামো, নিশ্চল প্রসঙ্গ কাঠামোর মধ্যে ঘটনা এমন ঘটে সব কিছুর মধ্যেই এমন নিম্ন বেগে চলে যার কারণে ওকে শূন্য ধরায়, অর্থাৎ যে কোনো কিছুর ক্ষেত্রে যে তরঙ্গটা আসে তরঙ্গের প্রতিফলিত বেগটা হয় 3×10⁸। অর্থাৎ আলোর প্রতিফলনের আপেক্ষিক বেগ সর্বদাই এটা হয়, কারণ পৃথিবীতে কোনো বস্তু ওই পরিমাণ বেগ অর্জনের সম্ভব না। এমনকি সর্বোচ্চ পরিমাণ বেগ হলো 21 কিলোমিটার/আওয়ার, যার তুলনায় এই 3 লক্ষ কিলোমিটার/সেকেন্ড অনেক নিম্ন মান মনে হয়। তো ধরেন আপনি একটা স্পেস ক্রাফট বানিয়ে ফেললেন পৃথিবীতে ওড়ার জন্য, তো স্পেস ক্রাফটটি যাচ্ছে এই দিকে, আলো আসছে, আলো যাচ্ছে এই দিকে দিকে সান, সূর্য থেকে বিপরীত দিকে, মানে নেপচুনের দিকে আপনি রওনা দিলেন এত বেগে। তো নেপচুনের দিকে রওনা দেওয়ার সময় আপনার আলোটা যাচ্ছে এই দিকে 3×10⁸ বেগে। আপনার তো রকেটটা ধরেন 1.5×10⁸ বেগে যাচ্ছে। তো আপনার এই দুইটার মধ্যে আপেক্ষিক বেগ আমরা কত জানি? আমরা অবশ্যই জানি যদি দুইটার দিক এক হয় তাহলে তার আপেক্ষিক বেগ হবে বিপরীত। তাহলে ধরলাম আলোর আপেক্ষিক বেগ C′, ধরলাম শুনে বুঝে রাখেন এটা ধরলাম, অথবা ধরলাম আরেকটাভাবে B রিলেটিভ =1.5×10⁸, মানে হলো আমাদের আপেক্ষিক বেগটা এই দুটি আলোর প্রতিফলন বেগ এবং রকেটটার মধ্যে রিলেটিভ ফোর্স
রিলেটিভ ভেলোসিটি অর্থাৎ আপেক্ষিক বেগটা হলো 1.589 হতে পারে 1 মিটার পার সেকেন্ড। এখন এই বেগে যখন যাচ্ছে তখন আমরা স্পেসক্রাফটের ভিতরে গেলাম, ধরেন আমি এখানে দাঁড়ায় আছি, ঠিক আছে, এইদিকে কোন একটা বস্তুর মধ্যে আলো পড়ল, আলো পরে এদিক দিয়ে যাচ্ছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমিও আগাচ্ছি, অ্যাট দ্য সেম টাইম আমি যখন আগাচ্ছি তখন 3×10⁸ মিটার বেগে যেখানে আমার চোখে পড়ার কথা একটা বস্তু থেকে আমার চোখে, কিন্তু আমি ওই সময় চোখের আমার সেই প্রতিফলনটা পড়ছে না, আমার পড়ছে কোথায় একটু উপরে, অর্থাৎ আলো কোন একটা কাজ করলাম 3×10⁸ বেগে আলোটা আমার দিকে আসতে শুরু করলো, কিন্তু আমার স্পেসক্রাফটাও এন থেকে এখানে চলে গেলো 1.5×10⁸ মিটার। সুতরাং আমি ওই সময় আমি রেসপন্স টাইমটা পাচ্ছি না, তাই মনে হবে যে বস্তু থেকে আমার আলো একটু দূর, অর্থাৎ বস্তু থেকে আমার আলো আমার পৃথিবীতে যতটুকু সময় আমি আশা করছিলাম তার থেকে একটু দূরে এসে আমার চোখে, অর্থাৎ আমার মনে হবে যে পৃথিবীতে আমি কাজটা এরকম করলাম। ধরেন যে আমি পৃথিবীতে আমি ভাত খাইতে আমি প্রচণ্ড গতিতে দৌড়াই, আমি দৌড়বি, কিন্তু হঠাৎ করে আমার পা ভেঙে গেল, আমি তখন আস্তে আস্তে হাঁটবো, তখন আমার কাছে মনে হবে কি আমি জগতের তুলনায় স্লো। ধরেন যে উসাইন বোল্টের পা ভেঙে গেলো, সে এত বছর দৌড়ে আসতেছে, হঠাৎ করে তার কাছে মনে হবে আমি জগতের সবচেয়ে স্লো মানুষ, কারণ সে তো এতদিন সবচেয়ে ফাস্ট দৌড়ে আসতেছে। তেমনই ঠিক আমার জগতে আমি সব কাজ করে আসতেছি, এবং 3×10⁸ মিটার সেকেন্ড পরেই মিটার পার সেকেন্ড বেগে যখন আলোটা প্রতিফলিত হচ্ছে ওই সময় আমি রেসপন্সটা পাচ্ছি, তো ওই রেসপন্স পাওয়ার কারণে আমি ওইটাতে অভ্যস্ত হয়ে গেছি। সুতরাং হঠাৎ করে যখন আমি স্পেসক্রাফটে যাব তখন আমার মনে হবে যে স্লো স্লো, অর্থাৎ আমি যেই সময় কাজটা করতেছি ওই সময় রেসপন্স পাচ্ছি না, বরং আমি কিছুক্ষণ পরে, অর্থাৎ খুবই মিলি সেকেন্ড হলেও কিছুক্ষণ পরে আমি ওইটার রেসপন্সটা পাচ্ছি। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে সব কিছু কেমন যেন স্লো স্লো যাচ্ছে। ওই স্লো স্লো যাওয়ার কারণে মনে হবে যে আসলে আমরা ওইটাকে যেই স্লো ব্যাগটা মানে যে ব্যাগটা আসতেছে ওইটাকে আমরা স্লো মনে কইরা, মানে যে ব্যাগটা আসতেছে ওইটা স্লো হবে, কিন্তু আমরা পৃথিবীর আদর্শ অর্থাৎ 3×10⁸ মিটারের সাথে তুলনা করে আমরা বলবো যে আরে না, আলোর ব্যাগটা স্লো হয়নি, বরঞ্চ আমি যে টাইমটা দেখতেছি টাইম হয়ে গেছে স্লো, অর্থাৎ আমরা পৃথিবীর সময়টাকে আদর্শ ধরে ফেলছি, মানে পৃথিবীতে আলোর বেগ এই যে যে বললাম আইনস্টাইন ওইটাকে আদর্শ ধরে ফেলছেন, অথবা সাধারণ মানুষের কাছে যদি কেউ স্পেসক্রাফটে যায় তার কাছে এটাই মনে হবে, কারণ সে তো 20-25 বছর ধরে এরিয়া দেখছে, হঠাৎ করে যখন সে নতুন কোথাও গেল তখন তার কাছে মনে হবে কি স্লো স্লো, সুতরাং তখন সে তার কাছে অনুভূতিটা এমন হবে যে সে আলোর যে প্রতিফলনটা ওইটা স্লো না, মানে আর কি আলোর প্রতিফলন যে রিলেটিভ যে ভেলোসিটিটা আসতে অর্থাৎ আপেক্ষিক যে ব্যাগটা আসতেছে সেটা স্লো না, বরঞ্চ আমার চোখে যে পড়তেছে ওইটাই স্লো। অর্থাৎ এর উদাহরণ সাধারণত এই জগতে টানা খুবই কষ্টকর, কারণ আমাদের কাছে এমন কিছু নাই যেটা আজীবন স্থির বেগে চলছে, বা আমরা এরকম কোনো কিছুর সাথে ছোটোবেলা থেকে দেখে অভ্যস্ত না। ধরেন যে কেউ জীবনে মোটরসাইকেল চালায় নাই, সে দেখে চলতে খালি দেখছে, জীবনে কোনো দিন গাড়ির মধ্যে উঠছে না, আর শুধু খালি মোটরসাইকেল তার সামনে দিয়ে চলতে গেছে, সুতরাং সে তখন দেখবে যে মোটরসাইকেলটা তার কাছে কত দ্রুত যাচ্ছে, কিন্তু হঠাৎ করে যদি কোনো দিন এমন একটি পরিস্থিতি হয় যে সে একদিন সিএনজিতে উঠলো জীবনে ফার্স্ট টাইম, তার কাছে মনে হবে কি জগৎটা স্লো চলতেছে, কারণ সিএনজি আর মোটরসাইকেলের ব্রেক যদি কাছাকাছি টানে যখন দেখবে সিএনজি আর মোটরসাইকেল স্থিরভাবে চলতেছে, অথবা মোটরসাইকেলটা একটু কম ব্রেক মনে হবে, তখন তার কাছে বিশ্বাস করা এটা কঠিন হয়ে যাবে যে মোটরসাইকেল আসতে চলতেছে, তখন মনে হবে যে মোটরসাইকেলের তার যে আপেক্ষিক বেগ এটা যে কম এটা সে বিশ্বাস করবে না, সে বরঞ্চ মনে করবে যে সময় আস্তে আস্তে চলতেছে, অল্প সময় অল্প বেগ অতিক্রম করতেছে মোটরসাইকেলটি। তবে এটা আসলে উদাহরণটা না বড় কষ্টকর, তবে এরকম বিষয়টা যে আমরা যে রেসপন্স টাইমটা পাইতেছি সেই টাইমটা রিলেটিভের আপেক্ষিকতার সাপেক্ষে, অর্থাৎ যেই আপেক্ষিক বেগটা আসে সেটা কম হয়ে যায়, তার যার কারণে আমাদের চোখের মধ্যে প্রতিফলনটা আসে কম এবং দেরিতে আসার কারণে আমরা ওইটা সহজভাবে নিতে না পারি, আমাদের 20-25 বছর অভিজ্ঞতাটাকে না পরিবর্তন করে আমরা বরঞ্চ ওইটা ধরে যে আমাদের কাছে সময় স্লো হয়ে গেছে। মূলত এটাই যে সময় ঠিকই রয়েছে,
ওই আলোর আপেক্ষিক বেগটা কমে গেছে, কিন্তু আমরা যদি ওই পরিস্থিতিতে থাকি আর ওই রকমই মনে হবে যে আমরা যেহেতু প্রতিফলনটা একটু পরে পরে দেখছি, একটু পরে পরে দেখছি, আমাদের মনে হবে যে না আসলে আলোয় ঠিক চলছে, সময়টা স্লো হচ্ছে, কিন্তু আপনি যখন পৃথিবীতে আবার ফিরত আসবেন তখন মনে হবে না সব ঠিকই আছে। আসলে বরঞ্চ এই রিলেটিভ ভেলোসিটি অর্থাৎ আপেক্ষিক বেগের কারণেই আপনার কাছে স্লো মনে হবে বিষয়টা, কিন্তু আসলে সব কিছু ঠিকই চলছে। দ্বিতীয়ত যদি আরেকটা উদাহরণ টানি, সেটা হলো যে যদি আপনি আর সূর্যের আপনি যদি সূর্যের দিকে চলেন, সূর্য আপনাকে এদিক দিয়ে আলো দিচ্ছে, আপনি এদিক দিয়ে যাচ্ছেন, তখন ওই সেম বললাম 3×10⁸ আর 1.5×10⁸। সুতরাং এর আপেক্ষিক বেগটা আসে হলে গিয়ে 4.5×10⁸। তখন আপনি যতটুকু বেগে যাচ্ছেন অর্থাৎ পৃথিবীতে যেই বেগে আলো আপনার দিকে আসে তার থেকে প্রায় দেড় গুণ বেশ, প্রায় যে বেগটা আসে তার থেকে প্রায় অর্ধেক গুণ বেশি বেগটা বেড়ে গেল। সুতরাং আপনার দিকে আলো যেই বেগে আসার কথা তার থেকে আরও দ্রুত চলে আসবে, অর্থাৎ কোনো একটা বস্তু থেকে আলো আসতেছে কিন্তু ওইটা আপনার দিকে দ্রুত আসবে, তখন মনে হবে কি সব কিছু ফাস্ট, অর্থাৎ আপনি তো দেখতেছেন যে কাজটা ধরেন যে একটা বস্তু ধরলেন কিন্তু ওই বস্তুটা রেসপন্স হঠাৎ করে আপনার যেই রেসপন্স আসার কথা পৃথিবীতে দেখে আসতেছেন অর্থাৎ 10⁸ মিটারে আসার কথা, কিন্তু আপনার তো এটা আরও আগে এসে পড়লো, তো আরও আগে আসার কারণে মনে হবে যে আপনার কাছে সব ফাস্ট লাগতেছে। তো ওই মুহূর্তে সেম আগের ঘটনার মতো ফাস্ট বিষয়টাকে আপনি না ধরে বরঞ্চ ওই আলোর বেগটাকে কনস্ট্যান্ট ধরেন, আর আলোর বেগটাকে কনস্ট্যান্ট ধরার কারণে আপনার মনে হবে যে সময়টা বরঞ্চ ফাস্ট হয়ে গেছে, আসলে সময় ফাস্ট হয়নি, বরঞ্চ আপনার আলোটা আপনার দিকে দ্রুত আসতেছে, অর্থাৎ প্রতিফলনটা আপনার দিকে দ্রুত আসতেছে। এখন আমরা এই রিলেটিভ নিয়ে দুইটা কেসে আসবো। একটা কেস হলো যে একটা মানুষ মহাবিশ্ব ভ্রমণ করে পৃথিবীতে চলে আসলো, তার সময় কেন পৃথিবীতে ওই T=10 years আর T0 মানে তার বাস্তব অতিক্রান্ত সময় হলো 8 years। তো এটা ধরে নিলাম, আসলে এটা ম্যাথমেটিক্যাল না, মানে হিসাবটা ম্যাথমেটিক্যাল না, তবে আমরা ধরে নিলাম এরকম একটা রেজাল্ট আসলো। তো এই রেজাল্ট আসার পরে সে বলবে তো আমি তো 10 বছর কাটায় আসছি কিন্তু পৃথিবীতে এসে সে দেখে গেছে স্পেস ক্রাফ্টে 10 বছর কাটায় আসবে, সে বলবে কিন্তু পৃথিবীতে এসে দেখছে মাত্র 8 বছর গেছে, সে কাটায় আসছে 10 বছর, তার দৈহিক বৃদ্ধি গেছে হলো গিয়া কিন্তু তার দৈহিক বৃদ্ধি হয়েছে 8 বছর, পৃথিবীতে এসে শুনে 8 বছর, তার কাছে বিশ্বাস করতে কেমন লাগবে বিষয়টা, মানে সব কিছুই তার 8 বছর অনুসারে চলবে। অর্থাৎ বিষয়টা হলো যে একটা কিছুতে আলো পড়লো, ওই আলোটা তার চোখে তাড়াতাড়ি প্রতিফলিত হবে, সুতরাং কাজগুলো সে ওই রকম টাইমের সাথে মানায় নেওয়ার জন্য সব কাজ দ্রুত করবে, সেই হিসাবে তার কাছে পৃথিবীর যে সময়টা 10 বছর মনে হয়েছে ওই প্রতিফলন আগে হওয়ার কারণে, অর্থাৎ বিষয়গুলো সব কিছু ফাস্ট হওয়ার কারণে আর রিলেটিভ ফাস্ট মানে আর কি, যেহেতু প্রতিফলন আগে আসছে রেসপন্স আগে আসছে, সুতরাং সে মানায় নেওয়ার জন্য সবগুলোই দ্রুত করতেছে, ওই দ্রুত করার কারণে তার কাছে সময়টা ধীরে ধীরে যে মনে হচ্ছে যে সে আসলে একদিন কাটাইছে, কিন্তু আসলে সে একদিন কাটায়নি, সে আসলে 20 ঘন্টা কাটাইছে বাস্তবে মানে আলটিমেট টাইমে। তেমনি সে ওই 10 বছরের কাজটা তার আলটিমেটলি হয়েছে আসলে 8 বছরে, কিন্তু তার ওই প্রতিফলন তাড়াতাড়ি আসার কারণে তার মনে হয়েছে যে এটা 8 বছর গেছে, সুতরাং আলটিমেটলি সে যখন পৃথিবীতে এসে শুনবে তার 8 বছর, সে আসলেই 8 বছর কাটাইছে, কিন্তু তার কাজগুলা দ্রুততর হওয়ার কারণে অর্থাৎ যেই ক্রিয়াটা করছে ওইটার রিফ্লেক্ট তাড়াতাড়ি আসছে, ওই রিফ্লেক্ট তাড়াতাড়ি আসার কারণে সে নেক্সট রিয়াকশন আবার দিচ্ছে, এই রিয়াকশন রিফ্লেকশনের কারণে কাজগুলো মনে হচ্ছে যে তার কাছে অনেক ফাস্ট, ওই ফাস্ট কাজের সাথে তাল মিলে সে 10 বছরে কাজ করে ফেলছে কিন্তু আলটিমেটলি তার কাছে 8 বছর। এখন কেস নাম্বার 2, এটা ইন্টারস্টিশিয়াল স্পেস স্টেশন। ইন্টারস্টিশিয়াল স্পেস স্টেশনে কী হয়েছে যে ওইখানে আমরা শুনেছি যে বছরে 1-2 সেকেন্ড স্লো যায়, আসলে ঘটনা হয়েছে যে তারা পৃথিবীর মানুষ যায় ওইখানে, তাদের ওইখানে সময়টা খুবই ক্ষুদ্র পরিমাণে হলেও একটু ফাস্ট চলে। তো আলটিমেটলি এরকম দেখা যায় যে 1 বছর নাগাদ সময়ে তার কাছে মনে হবে যে সে 1 বছরের বেশি ফাস্ট হয়েছে পৃথিবীর, সে যেমনি কাটায় আসছে কিন্তু ওই প্রতিফলনটা যে
তাড়াতাড়ি আসছে এটা সে মাথায় থাকে না, সে 3×10⁸ কে কনস্ট্যান্ট ধরে নেয় তার পৃথিবীর আলো রিফ্লেকশন অনুযায়ী, এবং তার কাছে মনে হয় যে সে তো আর 1 সেকেন্ডে 1 বছর কাটাই ফেলছে, আমার 1 বছর পরে কেন 1 বছর হইলো। এর জন্য তারা ঘড়ি ঠিক করে, আসলে ঘড়িও ঠিক আছে, সবই ঠিক আছে। এখন আমরা আসবো দৈর্ঘ্য প্রসারণ নিয়ে। এটা বোঝানো একটু বেশি সহজ হবে, কারণ এটা আমাদের ভিজুয়াল প্রুফ অনেক বেশি আছে। আমরা কি কখনো একটি বিয়ে বাড়িতে গিয়েছি? অবশ্যই গিয়েছি। বিয়ে বাড়িতে যে ওই মরিচ বাতিগুলো যে লাগায়, ওর সামনে হাত এরকম করলে মনে হয় হাত 10টা হয়ে গেছে। আপাতত ক্যামেরার মতো মোটামুটি মনে হচ্ছে যে হাতটা একটু বড় ছোট হয়ে গেছে, ঠিক আছে না, অতি দ্রুত যাওয়ার কারণে। আবার ধরেন যে আপনি একটা গাড়ি আছে এখানে, আর আপনি একটি সাইকেল দিয়ে আছেন, গাড়ির সাইজ হলো 10 মিটার, বেগ হলে গিয়ে 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আপনি গাড়ি স্টার্ট হলো, আপনি 1 সেকেন্ডটাকে এখানে গাড়ি দেখলেন, 1 সেকেন্ড পরে গাড়ি এখানে গেল এবং তার শেষ মাথাটা এখান থেকে এখানে আসলো, অর্থাৎ গাড়িটা এই জায়গায় এসে পড়লো। তো আপনি বলবেন যে ও আচ্ছা, গাড়িটা তো অতিক্রম হয়েছে, তাহলে গাড়ির দৈর্ঘ্য আমি বলতে পারলাম যে 10 মিটার বেগে চলতেছে, 1 সেকেন্ডে আমার সামনে দিয়ে গাড়ি চলে গেছে, তাহলে গাড়ির দৈর্ঘ্য হলো 10 মিটার। কিন্তু আপনি ধরেন যে সাইকেল চালাচ্ছেন, ঠিক আছে, সাইকেল চালানোর অবস্থায় আপনার স্পিড হলো 2 মিটার পার সেকেন্ড, গাড়ি চলতেছে 10 মিটার পার সেকেন্ডে, কারণ আপনি তো দেখাচ্ছেন ড্রাইভার এই গতিতে চালাচ্ছে, গাড়িটি 10 থেকে 1 সেকেন্ড পরে এখান থেকে এখানে গেল, ঠিক আছে, গাড়িটি এখানে আসলো, দৈর্ঘ্য 10 মিটার। কিন্তু সেই অবস্থায় আপনি তো 2 মিটার পার করে ফেললেন, আপনি তো এখানে এসে বলেন, আপনি 1 সেকেন্ড পরে বলবেন না গাড়ি পার হয়নি, তারপরে আর 0.2 সেকেন্ড পরে আরেকটু আগাবে, মানে আপনার অংশটা পার করে ফেলবে, কিন্তু আপনি আরেকটু সামনে এসে বলবেন, ধরি যে এই টোটাল যে আপনাকে টোটালি পার করবে হলে গিয়ে 0.3 সেকেন্ডে, যেগুলো আমরা 9-10 অঙ্ক শিখে আসছি, হয়েছে বিড়ালি দূর অঙ্ক বিভিন্ন অঙ্কে আর কি, আবার ট্রেন স্টেশনে ট্রেন পার করতে ইত্যাদি ইত্যাদি অঙ্ক। তো 0.3 সেকেন্ড পরে পিওরলি পার হইলো, আর আগের তো 1 সেকেন্ড আছে। তো আপনি কি এখন বলবেন যে ই 1.3 সেকেন্ডে পার হয়েছে, গাড়ি 10 মিটার পার সেকেন্ডে গেছে, তাহলে গাড়ির দৈর্ঘ্য হলো 13 মিটার? কিন্তু না, গাড়ির দৈর্ঘ্য তো 10 মিটার। সো তেমনই আমরা যখন একটা স্পেস ক্রাফ্টে থাকি, স্পেস ক্রাফ্টে আলো আসে, আলো এসে পড়ে, আলোটা আগায়, কিন্তু সেই আলোটা তারপর আমাদের চোখে পড়ে। কিন্তু স্পেস ক্রাফ্টে হয় কি যে 3.0 আলোর বেগ 3×10 হতে পারে, স্পেস ক্রাফ্টটা যেহেতু 1.5×10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো যখন আপনি দেখবেন একটি বস্তুতে আলো পড়েছে, আলো পড়ার পরে সেটি অতিক্রম করেছে কত, 3×10⁸। কোনো একটা বস্তুতে আলো পড়লো, আলো পড়ার পরে সেটা আমার চোখে 3×10⁸ মিটার পরে পড়ার কথা, কিন্তু 3×10⁸ মিটার পরে আমি তো এখানে চলে গেলাম, তাই না? তেমনি যখন একটি বস্তু আছে, একটি বস্তু 3×10⁸ মিটার পরে এখানে আসলো, বস্তুটার প্রতি আপাতত আলো প্রতিফলিত হয়ে 3×10⁸ মিটার পরে এখানে আসলো, কিন্তু দেখা গেল যে ওই মুহূর্তে স্পেস ক্রাফ্টটা চলে গেল আরও 1.5×10⁸ মিটার সামনে। সুতরাং আমরা ওই সময় দেখবো না, আরেকটু পরে দেখব, তখন আমাদের ওই বাসের ঘটনার মতোই মনে হবে, তাহলে কি বস্তুটা লম্বা হয়ে গেল? আসলে লম্বা হয় নাই, ওই যে শেষ প্রান্ত, ওই শেষ প্রান্তের প্রতিফলিত আলো আসতে আসতে আমরা আরেকটু দূরত্ব অতিক্রম করে ফেলি, এর জন্য আরেকটু পরে দেখি, এর জন্য মনে হয় ওই শেষ প্রান্ত আর প্রথম প্রান্ত ই করে হিসাব করি, আর ওই প্রতিফলিত আলোর আমরা যেহেতু 3×10⁸ মিটার কনস্ট্যান্ট ধরে নেই, এর জন্য প্রতিফলিত আলো এরকম প্রতিফলিত আলো একটু পরে দেখি, ওর সাথে আমরা গুণ করে দিই, গুণ করে হিসাব করে মনে হয় যে বস্তুটা একটু লম্বা হয়ে গেছে, অথবা একটু প্রশস্ত হয়ে গেছে, অথবা একটু উচ্চতা বেড়ে গেছে। আসলে উচ্চতা বাড়ে নাই, প্রশস্ত হয় নাই, কিছুই হয় নাই, বরঞ্চ সেটা আলোর বেগের কারণে, অর্থাৎ আলোর আপেক্ষিক বেগের কারণে ওইটা প্রতিফলিত হইতে বেশি সময় লাগে। যদি আমরা
বস্তুর ওই আলোর আপেক্ষিক বেগের সাথে বস্তুর ওই বেগটা গুণ, বস্তুর ওই সময়টা অরিজিনালি গুণ দিতে পারতাম, তাহলে আমাদের অরিজিনাল হাইটটাই আসতো। কিন্তু আমাদের দেখার ক্ষেত্রে ভিজুয়ালি আসে, যেহেতু বিষয়টা ভিজুয়ালি, যে আমরা প্রথম বিন্দুটা দেখি, শেষ বিন্দুটা দেখি, চোখের মধ্যে আমাদের এই বিষয়টাই ধরা দেয়। কিন্তু মধ্যে দিয়ে যে স্পেসক্রাফ্ট আগে গেল, এটা আমাদের চোখের মধ্যে ধরা দেয় না। সুতরাং আমরা সুতরাং মূলত আসলে এই বস্তুর যে দৈর্ঘ্য বৃদ্ধিটা, এটা আসলে চোখের একটা ইলিউশন। ঠিক আছে, যদি এটা সঠিকভাবে কাউন্ট করা যেত বা চোখের ইলেশনটা থাকবে, এটা কিছু না করার নাই, ওই হিসাবে আমরা বলতে পারি যে পৃথিবীতে একটা বস্তুর দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, ওটা শেষ বিন্দু আর প্রথম বিন্দু যাইতে যাইতে একটা সময়ের পার্থক্যের কারণে স্পেসে যায়, এটা হলো 1.02 মিটার। এর জন্য এটা দৈর্ঘ্য প্রসারণ, আর পৃথিবীতে ওইটার তুলনায় দৈর্ঘ্য সংকোচন মনে হয়। তো এই সূত্রটার নাম দেওয়ার দরকার ছিল আর কি, দৈর্ঘ্য পৃথিবীতে দৈর্ঘ্য সংকোচন, স্পেসে দৈর্ঘ্য প্রসারণ। আসলে বস্তুর দৈর্ঘ্য ধরে নিশ্চল কাঠামো মতে কোন একটি বস্তুর দৈর্ঘ্যই প্রকৃত দৈর্ঘ্য। তো আছে আর ভরের বিষয়টা, ভরের বিষয়টা আসলে এত গবেষণা করা হয় নাই, ইনশাল্লাহ পরবর্তীতে যদি আরো ই করা হয় তাহলে ইনশাল্লাহ পরবর্তীবার আরো লেখা হবে। আসসালামু আলাইকুম।